শীতের প্রভাবে গ্যাসের চাপ কম থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে তীব্র সংকট। শিল্প কারখানা বাসাবাড়ির পাশাপাশি সিএনজি স্টেশনেও পড়েছে প্রভাব। এদিকে মহেশখালীর এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে শুক্রবার সকাল থেকে বন্ধ রয়েছে গ্যাস সরবরাহ, ফলে গ্যাস সংকটে ভুগছে চট্টগ্রামবাসী। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আগামী এক মাসের মধ্যে গ্যাসের সংকট কাটবে না। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। গ্যাসের চাপ না থাকায় রাজধানীর বড় অংশ ও চট্টগ্রামে অধিকাংশ বাসাবাড়িতে জ্বলছে না চুলা। রান্না প্রায় বন্ধ হওয়ায় ভোগান্তি পোহাচ্ছেন গৃহিণীরা। আবার কোনো কোনো এলাকায় একেবারেই বন্ধ রয়েছে গ্যাস সরবরাহ। 8টা থেকে এই গ্যাসটা চলে যাচ্ছে। আমরা রান্না ভাড়া করতে সমস্যা হয়, এখন সন্ধ্যার সময় তো থাকে না, তো আমরা কিভাবে বাঁচবো? ম্যাক্সিমাম টাইম বাইক থেকে কিনে আনতে হয়। আবাসিকের পাশাপাশি চট্টগ্রাম ও রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনেও গ্যাসের চাপ না থাকায় ভোগান্তিতে মানুষ। গ্যাস লাইনে গ্যাস কম, 2 লিটার 3 লিটার গ্যাস ঢোকে, এই গ্যাস তো আমাদের খায় না, অনেক লম্বা সিরিয়ালে থাকে। এদিকে পেট্রোবাংলা সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মহেশখালীর এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে চট্টগ্রাম এলাকায় শুক্রবার সকাল থেকে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রয়েছে। দেশের অন্যান্য এলাকায় শীতের কারণে গ্যাসের চাপ কম রয়েছে। দ্রুত এই সমস্যা সমাধানে কাজ করার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি। এমন অবস্থায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, গ্যাসের চলমান সংকট আরও কিছুদিন অব্যাহত থাকবে। নতুন যে গ্যাস পেলাম, এগুলি সিস্টেমে আসতে আরও একটা বছর, 25-এর শেষের দিকে আমাদের কোনো সমস্যা হবে না, আমরা আশাবাদী 26 থেকে ভালো করবো। এটা হলো আমাদের গ্যাসের অবস্থা। গ্যাস আমরা আরও ভালো দিকে যাচ্ছি, নতুন আবিষ্কার হচ্ছে, ভোলার গ্যাস আসা শুরু হয়ে গেছে সিএনজি করে, আমরা আরও সিএনজি করে আনার ব্যবস্থা করবো। ভোলার পাইপলাইন করতে যাচ্ছি বরিশাল পর্যন্ত, সেটা আমাদের প্রায়োরিটি। 2026 সালের মধ্যে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলেও জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।